সাবস্ক্রাইব করুন দেশ বাংলা চ্যানেলকে, বেল বাটনে ক্লিক করুন নতুন ভিডিও আপডেট পেতে। সকাল বেলা ওরা উঠে যে কোন সময় গেল এখন পর্যন্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে ভাই। আরে না আমি হে লোক বেড়া মনে করো দেখছি কি ঢুকছি মনে করো মামুন দিয়ে এমন কামে নাই মেহেদি কইবেন, মেহেদি আমার নাম কইবেন কি ভাই মরে লাগলে মনে হয় ভারি লাগলে মোট সমস্যা নাই, মোট পিছনে কেউ না বসলাম আমি ভালো আছি, ভালো লাগে দেখতে ভালো লাগে। একদিন সবাই বলে ঠিক আছে নামাজ কিন্তু পড়তে হবে, বাচ্চা সেটা তো মানতে হবে। নামাজ তুমি যেই কাজ করো নামাজের জন্য একটা সময় রাখো। আপনি কই যাইতে? আমি ওই পাশে বাড়ি পাশে বাড়ি জেলার আজীবন নামাজ তৈরি কখন কালো টাকা কি হচ্ছে
তুমি করো দেখো কি মনে হয় আমি এত কষ্ট ক্লাস করি, পোলাটা লেখাপড়া শিখাই, পোলাটা আমার দুঃখটাই বোঝে না। আচ্ছা আজকে বাড়ি আসো, আইলে পিডিয়া আমি গরিব মানুষ, কষ্ট ক্লাস করি, আমার দুঃখটা বলবে। বাড়িতে থাকবি, মোর ভাই তো হলো না, না হলো মনে কর মরে কিছু কয় নাই, প্রোটেকশন মরে দিয়েছে ঠিকই, কিন্তু মনে কর তোরে যদি নি, মোর মাথা ব্যথা খারাপ, মাল না খাই পেলে, মাল না খাই পেলে সবরে মেওয়া পাবে, অনেক দাবাইছে নাকি আমার মাথা দাদা এমনি বিগড়িতে আছে, খালকি করে যেখানে আইসে বাড়ি দেখিয়েছি, ভাইয়ের বাড়ি থেকে টাকা দেখছি, দেখি তুই তুই জানা যায়নি, দেখি কোনরা মোড়া যায়নি, মাথাটা খান্ডা দিবেন তো, এলাকার কি ভাই সেই
আমি যেমন গাঁজা খাই না, কারণ ওরা চাকরি ধরে আমার গাঁজা খায়। যাই হোক হুজুর, আপনার লাগে আর কোনো সময় আর কোন আজকে দুদিন কাল খামো অনেক কি কর তোর এত হাত চালু হয়ে চালু চালু হম ধরাই আমরা কি আমরা আস্তে আস্তে সবুরা সবুরা ধরছে অনেক ধরছে ওরে বেটা মানলো না মোর তো ধোয়াই কামই গেছে আমার কি আমার
আমার ভাইকে আমি কড়া শাসনে রাখছি, বোধহয় এই জন্যই ওরা ফুল নষ্টের মূলে গেছে। আসলে বুঝতে পারি না যে আসলে অতিরিক্ত শাসন যে আমার ভাইদের এভাবে নষ্ট করে ফেলবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আসলে চলো তোমরা সবাই চলো আমার সাথে, ওদেরকে যদি বুঝাই দেখি, ওরা যদি বুঝাই বলি হয়তো বা আলোর পথে আসতে পারে তারা। সবাই মিলে বুঝাই বলো। আচ্ছা চলো দেখি ওদেরকে কোথায় পাওয়া যায়। চলে ভালো আছি অনেক আপনাদের। আমি তোমাদের থেকে যে কথাটা বলতে চাইছিলাম, তোমরা সমাজে আর যে কাজটা করো আসলে এটা কিন্তু ঠিক না। ঠিক আছে আমি একটু কথা বলি। হ্যাঁ বলো। আমরা আসলে যেটা করছি আমাদের ভুল আমরা নিজেরা বুঝতে পারছি। আমরা এই চার বন্ধু আর কোনো কিছু করবো না এবং আমরা কিছু বিরত থাকবো। তারপর আমার কথাটা শোনো, তুমি চিন্তা করো, আজকে আমি তোমার ভাই, তোমার অসুস্থতার কারণে তোমার নেশাদ্রব্য পান করে তুমি যে অসুস্থ হয়েছো, তোমার অসুস্থতার কারণে আমার বাবা, তোমার বাবা কতটা কষ্ট পাইছে তুমি জানো? তোমার বাবা তোমার কতটা কষ্ট করে পড়াশোনা করায় তুমি কি ভাবতে পারো? একবার তোমার কিছু হইলে তোমার বাবা মা, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজনই কাঁদবে, তোমার বন্ধু বান্ধব কেউ কাঁদবে না, হয়তো তারা দুই দিন কাঁদবে, প্রতিটা তোমার ফ্যামিলির হবে। একবার স্মরণাই তো। আর আমি বোধ হয় তোমাকে অতি কড়া শাসন করছি যার কারণে তুমি এত উচ্ছৃঙ্খল বা এত নষ্ট হয়ে গেছো। ভাই আমরা বুঝতে পারিনি যে কাজটা খারাপ, আমরা আসলে বুঝতে পারি, কারণ আমরা নিজের ভুল বুঝতে পারছি। আমরা ভুলের সাথে অনেক ভালো করছি, আমরা চাই আমাদের তোমরা সবাই ভালো হয়ে যাও। আর তোমরা সবাইকে সচেতন করো যাতে নেশাদ্রব্য কেউ বিক্রিও না করে। তোমার সমস্যার কারণে তুমি পথে ঘাটে যে সমস্যা করছো, যে কারণে আমার আমি পথে ঘাটে এখন পর্যন্ত চলতে পারি না, আমি যে এরপর থেকে শুনি না, তোমার কারণে আমি সবার কাছ থেকে আমার কথা শুনতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের
স্বীকার করছি আমরা, আপনি আমাদের মাফ করে দিন। আর হুজুরের সাথে আমাদের অনেক কথা আছে যে আমরা হুজুরের সাথে অনেক বেয়াদব করছি আমরা, সে আমাদের না বলছে, আমরা তাদের অনেক অপমান করছি, তার থেকে আমরা টাকা নিয়ে আমরা মারতেও চাইছি, মারতেও চাইছি, দৌড়নি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়রানি করছি, গেলে তো হুজুরের মানবে না, হয়তো বা অন্য কিছু করে, মানে আপনার লাগে তাই আমি হুজুরকে যদি চলো আমাদের আমার সাথে চলো, আচ্ছা চলো আমি দেখি হুজুরকে কোথায় পাওয়া যায়। ভাই গাঁজা খাবো না ভাই, আমরা তো ভালো হয়ে গেছি তারাও কিন্তু একেবারে অসুস্থ পথে, একটা নেশাদ্রব্য মানুষকে ক্ষতির দিকেই টেনে নেয়। নেশা কখনো মানুষকে ভালো করতে পারে না, নেশার শুধুমাত্র খারাপ দিকটাই আছে, ভালো দিক ঠিক আছে। আর এই নেশায় আগে শহর অঞ্চলে খুব একবারে প্রচলিত ছিল, কিন্তু আস্তে আস্তে দেখতে পাইতেছি যে গ্রাম অঞ্চলে এটাকে একবারে ঘিরে ফেলছে। আমি চাই যে তোমরা সমাজকে সচেতন করো, তোমরা নিজেরা সচেতন হও, সবাইকে সচেতন করো, তোমারও ভালো দেশেরও ভালো। জি ভাই, আস্তে আস্তে তোমার সাথে আমরা একটা দুর্ব্যবহার করছি, দুরাচরণ করছি, ঠিক আছে, তুমি কিছু মনে করো না, আমরাও এটা দৃঢ় থাকবো, তুমি থাকবো, তো নামাজ পড়বো সবসময়, আমরা চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবো। আচ্ছা চলো। হুজুর সাহেব একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। আচ্ছা ভাইয়া, আপনি তো জানেন আসলে এটা আমার ভাই, ঠিক আছে, আমি একে যতটা ভালোবাসি তার চেয়ে অতিরিক্ত শাসন করছি, যে কারণে হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটাইছে আপনার সাথে, পরে বলছে আমার সাথে, সবাই সংশোধন হয়েছে। আর মূল বিষয় যেটা হয়েছে, আপনি এদেরকে আল্লাহর পথে নেবেন, পাঁচত্ব নামাজ পড়াবেন, এবং এরা যাতে আল্লাহর পথে ধাবিত হয় সেই দিকটা বিবেচনা করে আমার ভাই হিসেবে আপনি আমার আত্মার আত্মীয় এই হিসেবে আপনি এদেরকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ সবাই মাফ চাইবো, কাছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি মাফ করে দেন, ঠিক আছে, এলাকা পুরো আমরা এখন বুঝতে পারছি, মাফ করে দেন। আর এই সোমবারে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, দেশ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসলে আমরা যে মূল বিষয়টা নিয়ে কাজ করতে চাইছি, মাদক দ্রব্য বা নেশাগ্রস্ত যে দেশ, এই দেশটাকে নেশাগ্রস্ত থেকে মুক্ত করার জন্য আমরা এই কর্মপদক্ষেপ নিয়েছি। আসলে আমরা নেশাকে না বলি, মাদকদ্রব্যকে না বলি, এবং দেশ ও জাতির জন্য, দেশ জাতির ভবিষ্যতের জন্য কাজ করি। বন্ধুরা, আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমার চ্যানেলটা আপনাদের হাতে, আপনারাই পারেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে। ধন্যবাদ, লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস করুন।